মানে আমি যেন ভালো মানের খাবার খাওয়াইতে পারি এবং তাজা খাবার মানুষকে দিতে পারি এই উদ্দেশ্য নিয়ে গত এক বছর থেকে আমি ব্যবসা করেছি। আশা করছি আমাদের আপনার কোনো শোরুম আছে আগামী আমরা যতদূর জেনেছি আজ থেকে এক বছর আগে এই সুনামধন্য প্রতিষ্ঠানটির জন্ম হয়েছিল হাঁটি হাঁটি পাপা করে। আজকে এক বছর পূর্তি আপনি বলতে পারেন আজকে শুধু জন্মদিন এই প্রতিষ্ঠানের। এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী যারা আতিকুর রহমান ভূঁইয়া পলাশ, আমরা ব্যক্তিগতভাবে তার সাথে মিশেছি, দেখেছি, তিনি ব্যক্তিগতভাবে মানুষ তার এই প্রতিষ্ঠানে অসংখ্য বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। তো পুরো ভিডিও দেখার আমাদেরকে আমাদের নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা পরিষদ সংলগ্ন নওয়াবি সুইটস অ্যান্ড বেকার্সের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব আতিকুর রহমান ভূঁইয়া পলাশ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তাজা খাবার মানুষকে দিতে পারি এই উদ্দেশ্য নিয়ে গত এক বছর থেকে আমি ব্যবসা করেছি। আশা করছি আমাদের আপনার কোনো শোরুম আছে আগামী তিন মাসের মধ্যে আমাদের কয়েকটা শোরুম হয়ে যাবে এবং কি আপনারই দোয়া করেন। আমি আশা করি আমাদের ব্যবসা এবং দিন দিন প্রবৃদ্ধি লাভ করবে। তো এখানে যারা উপস্থিত আছেন আমি সবাইকে আমার পক্ষ থেকে আবার শুভেচ্ছা জানাই। আমি আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।